বাংলা সিনেমার রিভিউ পেতে হলে বাংলা পুরনো সিনেমা, কিন্তু বাংলা আপনারা কমেন্টে যে সিনেমা রিভিউ দিবেন সেই সিনেমা রিভিউ পেতে হলে, বাংলা ভালো ভালো সিনেমা রিভিউ পেতে হলে এখনই সাবস্ক্রাইবার করুন আমার এই চ্যানেলটাকে, ফিল্মিরাজ চ্যানেল, বাঙালি অনলি বেঙ্গলি মুভি রিভিউ চ্যানেল। সো আজকে নিয়ে হাজির হচ্ছে একটা বাংলা, খুব বাংলাদেশি সিনেমা, একটা চঞ্চল চৌধুরীর সিনেমা। দেখুন চঞ্চল চৌধুরী নাম্বার ওয়ান অ্যাক্টর, তাকে নিয়ে এখন ডিসকাস হবে না, কিন্তু তার সিনেমাকে নিয়ে আজকে ডিসকাস করবো, যার নাম মনপুরা। উফ, সুন্দর একটা নাম, যেরকম নাম সিনেমা সেরকমই সিনেমা, মনপুরা। একটা আগে থেকে বলে দিই, মনপুরা একটা জায়গার নাম বাংলাদেশে, সেইখান থেকে এই সিনেমাটা মানে গল্প। সো মনপুরা 2009-তে মুক্তি পায় সিনেমাটা, দুর্দান্ত একটা সিনেমা। আগেই বলে রাখি, যদি কোনো বাংলা ভালো গান, ভালো সিনেমাটাকে, ভালো গল্প, ভালো যদি কোনো যদি অভিনয় দেখতে চান, তাহলে বাংলাদেশি আর্ট ফিল্মগুলো দেখুন, কমার্শিয়াল ফিল্ম দেখবেন না, মাথা খারাপ হয়ে যাবে। বাংলাদেশি আর্ট ফিল্মগুলো দেখুন, খুব দুর্দান্ত দুর্দান্ত আর্ট ফিল্ম বাংলাদেশের। এই মনপুরা সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা, এই মনপুরা, আর বিশেষ করে লাজবাব সিনেমা। সব পরপর বলছি, আগে থেকে বলছি, এটা একটা এই সিনেমা থেকে 2010-এ পরের বছরে অচিন পাখি বলে একটা সিনেমা কপি করা হয়। ওকে, ভালো লাগে সিনেমাটা, কিন্তু এই মনপুরা সিনেমাটা জবরদস্ত সিনেমা। সো একটু ডিসকাশন একটু করে দিচ্ছি, মনপুরা সিনেমা যে মুক্তি পায়, আই এম রেটিং 8.6, এটা ফেব্রুয়ারিতে মুক্তি পায়, বাংলাদেশের সিনেমা, খুব ভালো সিনেমা। তোমার শুটিং এই ঢাকা ঢাকাতে হয়েছে, ঢাকা বগুড়া কোথায়। সো রাইটিং এন্ড ডিরেক্টর গিয়াসুদ্দিন সেলিম, হেডস অফ গিয়াসুদ্দিন সেলিম রাইটিং এডিটর। আচ্ছা, কাস্টকে চঞ্চল চৌধুরী, ফারাম মিল্লি, তারপরে তোমার ফাজুলার রহমান, ওকে, এবং এডিট এবং মিউজিক ইকবাল ই কাদের, ওকে, সিনেমাটোগ্রাফি কামরুল হাসান খাসুল। সো দেখুন, পাঁচ পাঁচটা কিন্তু পাঁচ পাঁচটা কিন্তু ক্যাটাগরি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, বেস্ট ভিলেন, বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট সিঙ্গার। হয়ে গেছে, এবার এবার একটু কথাগুলো বলতে। সো পাঁচ পাঁচটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই সিনেমাটা, সিনেমাটা চঞ্চল চৌধুরী আছেন, জবরদস্ত সিনেমা। এই সিনেমাটা যদি দেখতে চান, তিনটে জিনিস দেখবেন, একটা হচ্ছে অ্যাক্টিং, 2 নম্বর হচ্ছে গান, 3 নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি। দেখুন সিনেমাটোগ্রাফি পুরো পুরো গায়ে, সিনেমাটোগ্রাফি একটা জায়গা মনপুরা, সেখানে শুটিং হয়েছে, আবার এবং আর একটা ঘরে শুটিং হয়েছে, এইটুকুই একটা কথা। এবং সিনেমাটা যদি গল্প যদি আমরা বলি, দেখুন গল্পটা মানে প্রথমে কি বলবো, মানে চোখে, আমি সিনেমাটা দুবার দেখলাম ইউটিউবে, দুবার প্রথম দেখলাম, আবার একবার দেখ, দুবার দেখলাম, চোখে জল চলে এসেছে। প্লিজ, আপনার চোখে জল আসতে বাধ্য এই সিনেমাটা দেখলে, মনপুরা সিনেমাটা। চঞ্চল চৌধুরীর লাজবাব অ্যাক্টিং আপনার হৃদয়ে নাড়া দেবে, ইয়েস বস। এবং যে মেয়েটাও যে অভিনয় করেছে, নায়িকাটা, খুব ভালো অ্যাক্টিং করেছে। বেশি স্ক্রিন প্লে নেই, বেশি আদার কাস্ট নেই, এই মেয়ে হিরো হিরোইন দুজন, এবং হিরোর যে মায় বাপ আছে, যে লোক, সে এবং মেয়ের বাবা, চারজন, বেশি আদারওয়াইজ বেশি নেই, আর একটা পাগলা ছেলে আছে। ওকে, তো সিনেমাটার গল্পটা হচ্ছে যে বিনা দোষে বিনা অপরাধে চঞ্চল চৌধুরী একটা জায়গায় আসে, খুন অপরাধে, বিনা অপরাধে খুন করার অপরাধে মনপুরাতে আসে, সেখানে সে একা থাকে, সেখানে থাকতে গিয়ে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়, আলাপ হওয়ার পর তার সঙ্গে ভালোবাসা থাকে। তো যে হত্যা করেছিল, যা বিনা অপরাধে যার জন্য এসেছিল, সো তারই জন্য তার বাবা এই এর ভালোবাসাটাকে, চঞ্চল চৌধুরীর ভালোবাসাটাকে তাকে বিয়ে দেওয়ার জন্য আগ্রহ। সো এইটাই গল্প, এবং দুর্ধর্ষ স্ক্রিন প্লে আপনারা দেখতে পাবেন চঞ্চল চৌধুরী। এবং সিনেমাটা শেষের দিকে বেশ ভালো একটা মোড় নেয়, দুর্দান্ত গল্প, দুর্দান্ত সিনেমা, এক মানে এক কথায় লাজবাব সিনেমা। আই এম রেটিং 8.6, মানে বুঝতে পেরে গেছেন সিনেমাটা কত লেভেলের হয়, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, মানে সিনেমা বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, পাঁচ পাঁচটা ক্যাটাগরি ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। চঞ্চল চৌধুরী বরাবর ভালো সিনেমা করেন, আইনে আমাজি তো দেখে নিয়েছেন, একটা পুরনো সিনেমা, একটু একটু পুরনো লাগবে আপনাদেরকে, কিন্তু ভালো সিনেমা, বিশেষ করুন দুর্ধর্ষ সিনেমা। সেরকমভাবে কিন্তু আমাদের বাংলা ইউটিউবে কিন্তু খেয়ে বেশ, কিন্তু কেউ কিন্তু এতটা কিন্তু রিভিউ করেনি আমি দেখলাম। হ্যাঁ, সো মনপুরা সিনেমা দেখুন, একটু কথা বলিনি, অ্যাক্টিংটা খুব ভালো চঞ্চল চৌধুরী, এবং এক একটা ক্যামেরা অ্যাঙ্গেল দিয়েছে, এমন এমন ক্যামেরা অ্যাঙ্গেল আমি বলে বোঝাতে পারবো না, একটু খালি শর্টে বলে দিই। দেখুন, ধরো একটা মানে কী বলবো আমি, মানে ধরো একটা, ধরো হিরো ইন্ট্রোডাকশন হচ্ছে, হিরো ধরো দাঁড়িয়ে আছে, একটা ধরো জাহাজ আসছে, এবং হিরো ধরো বাবা আসছে, ওকে, সে তো বাবাকে দেখছে, এপাশে জাহাজ আছে, এপাশে তো হিরো বাবা আসছে, তার বাবাকে দেখছে, দেখতে দেখতে জাহাজটাকে একটু দেখছে, জাহাজে কি এলো না কেনা এলো, আবার তো বাবার সঙ্গে কথা বলছে, আবার একটু জাহাজে দেখছে। এগুলো কিন্তু নিখুঁত, একদম নিখুঁত, কিন্তু নিখুঁত, কিন্তু সিনেমাটোগ্রাফি নিখুঁত, কিন্তু ডিরেকশন, ওকে, নিখুঁত পুরো। আপনারা হয়তো এতটা চোখে পড়বে না যে সে তো জাস্ট কথা বলছে, জাস্ট অ্যাক্টিং করছে, কিন্তু না, চঞ্চল চৌধুরী এই যে অ্যাক্টিং লাইনটা করলো না, এই যে এই সিনেমা, বিশেষত এই সিনেমায় করেছে, আপনারা দেখলে বুঝতে পারছেন কী কথা বলছি আমি। একটা সিন, একটা মানে অনলি চঞ্চল চৌধুরীর বলছি, অনলি চঞ্চল চৌধুরী স্ক্রিন প্লেটা আপনারা প্লিজ গর্সে দেখবেন, পুরো জুম করে দেখবেন চঞ্চল চৌধুরী স্ক্রিন প্লেটা, আর দুর্দান্ত দুর্দান্ত, কোনো লেভেল হবে না এই সিনেমার। ওকে, খুব ভালো সিনেমা, দেখবেন চঞ্চল চৌধুরী সিনেমাটা, এই মনপুরা সিনেমাটা। এবং সিনেমাটা যদি যারা দেখে নিয়েছেন, তারা আমার প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন, যারা দেখেন নি তারা তো দেখে নেবেন, ইউটিউবে অ্যাভেলেবল আছে, দেখে নেবেন। ওকে, সো এইটুকুই কথা, এবং ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ আমার 1K সাবস্ক্রাইবার হওয়ার জন্য,
এবং যারা যারা করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন। বাংলা সিনেমা নিয়ে রিভিউ করছি 8-9 মাস হয়ে গেল, অনেক দিন থেকে করছি, প্লিজ করে দেবেন। ওকে, সো এর আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তর বলে দিয়েছি কে, খুব ভালো একটা ছেলে দিয়েছে উত্তর। ওকে, সো আজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বাংলা সিনেমা নিয়ে প্রশ্ন। সো চঞ্চল চৌধুরীর আপনাদের যে কোনো একটা তিনটে সিনেমার নাম বলতে হবে ভালো সিনেমা, চঞ্চল চৌধুরীর যে কোনো একটা ভালো সিনেমা তিনটে সিনেমার নাম বলতে হবে যেগুলো আইএম রেটিংয়ে খুব উচ্চ আইএম রেটিং করেছে। ওকে, এটা তোমার বাংলাদেশের জন্য, সো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, এবং যে উত্তরটা বলে দেবে তাকে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তার নাম বলবো, তার নাম ঘোষণা করাবে। ওকে, এইটুকুই কথা, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।